সরকারের পদত্যাগের আগে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকার ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো খেলা হবে না, কাউকে খেলতে দেওয়াও হবে না। বিস্তারিত দেখুন এনাম মন্ডল এনামের রিপোর্টে। যুবদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত যুব সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকার গুলি করে বিএনপির আন্দোলন দমন করতে চায়, তবে সেটা আর সম্ভব নয়। তিনটা সমাবেশ করেই আপনাদের এত কম্পন শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে, যে আপনারা এখন ওই সমাবেশগুলো বন্ধ করবার জন্য আপনার সমস্ত বাস পরিবহন ধর্মঘট করছেন। মহাসচিব অভিযোগ করেন, বিএনপির সভা বন্ধ করতে সরকার পরিবহন ধর্মঘট করছে, সরকারের নির্দেশে বাস মালিকদের এসব কর্মকাণ্ড না করার আহ্বান জানান। আমি বাস মালিকদেরকে বলতে চাই, আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই, কার ইঙ্গিতে কাদেরকে সহায়তা করতে আপনারা এই ভয়ঙ্কর ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি যারা আপনার সমস্ত কিছু কেড়ে নিয়ে যাচ্ছে, অর্জন করে নিয়ে যাচ্ছে, তাদেরকে সাহায্য করার জন্য আপনারা এই কাজটা করবেন না বন্ধুরা? সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, দেশে বর্তমান অর্থনৈতিক সংকটের মূল কারণ সরকারের অবাধ দুর্নীতি। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা।